হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি পাপ্পু রাজ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে পাপ্পু রাজা। নতুন বছরের প্রথম দিনে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দেখাচ্ছি পামল বাগান। এটা এখানকার পামল বাগান, এখান থেকে পামলে চাষ করা হয়। আমাদের যাওয়ার পথে বাগানটা পড়ে। আজকে ভিডিওটা মূলত আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা গরু কিনতে যাচ্ছি, আর সেই গরু কেনা নিয়ে আপনাদের সাথে এখনকার ভিডিও আপলোড করা। এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্য স্থানে, কিন্তু যাওয়ার পথে আপনারা দেখবেন এখনকার এই অবস্থাটা। এখানে আসলে কত পরিমাণ জঙ্গল, ঘন জঙ্গলের ভিতরে আমরা গিয়েছি। এটা আগে ধারণা ছিল না, এখানে যাওয়ার পরে ধারণা হলো কতটা ভিতরে এবং কতটা ঘন জঙ্গল। এখানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। যারা আসছে, আমরা গাড়িতে আসছি দেখে হয়তো বা সেফ ছিলাম, বাট পায়ে হেঁটে আসলে এখানে আমাদের জন্য সেফ না, এখানকার যারা বসবাস করে তাদের জন্য সমস্যা। শুরু শুরুটা ভয়েরই ছিল, কিন্তু পরে মানিয়ে নিয়েছি, কারণ আমাদের সাথে লোক ছিল আর গাড়ি ছিল, বিদায় আমরা একটু সেফ ছিলাম। এটা হলো বন্য ঘোড়া। আমাদের সামনে আমাদের লোক পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এই জায়গায় মানে রাস্তা বা গাড়ি চলাচল করে এরকম কোনো পরিবেশ নাই। তা আমাদের লোক আরেকজন ছিল, উনি বাইকে করে যাচ্ছে, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের যাত্রা পথের জঙ্গল ভরা রাস্তা। এখানে মানে স্বাভাবিক অর্থে এখানে কোনো মানুষই, মানে আমরা যারা প্রথম আসবো তারা কোনোদিনই ভাববো না যে এখানে রোড তৈরি করা হয়েছে। যদিও এটা জাস্ট মানে রোড বানানো হয়েছে, ওইরকমভাবে কোনো ডেভেলপ না, জঙ্গলের ওপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হয়। আমরা মূলত আরেকটা গাড়ি নিয়ে আসছিলাম, হায়েস্ট বক্সি গাড়ি নিয়ে আসছিলাম। তো ওই গাড়ি এই জঙ্গল দিয়ে ঢুকবে না, এটা শুরুতেই আটকা পড়ে যাবে পামল বাগানেই, কারণ উঁচা নিচা ভাঙা রাস্তা। তাই কারণে আমরা আমাদের আরেক বড় ভাই ছিল, ওনার ট্রাক নিয়ে আসছি, ওনার এখানে মাছ ফলে ওই ট্রাক নিয়ে ঢোকার কারণে আমরা ভিতরে যেতে পারছি। আমরা আপাতত ভিতরে গিয়ে যে কাজে আসছি সেই কাজটা শেষ করে আবার আমরা গাড়ি চেঞ্জ করে আমরা আমাদের বাসায় চলে যাব। তো এই টোটাল ভিডিওটা নিয়েই আপনাদের সাথে আজকে আমার দেখা, অনেকদিন পরে আসা, আপনাদেরকে চেষ্টা করবো একটু দেখানোর। আমি ওইরকম বিনোদন দিতে পারি না, যার কারণে আপনারা হয়তো আমার ভিডিওতে ওইরকম মজা পাবেন না, বাট আমি রিয়েলিটিটা তুলে আনি। এইখানে পাহাড়ি যারা আছে, আফ্রিকান জাতি যারা আছে, তাদের বসবাস বা তাদের চলাফেরাটাই মূলত আমার খুব আকর্ষণের। আপনাদেরকে আফ্রিকান জাতি বলেছি বলে আবার ভাববেন না এটা আফ্রিকা, এটা পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ার একটা প্রদেশ মাত্র। এইখানে জাতিগতভাবে যারা আছে ওরা আফ্রিকান প্রজাতিরই হয়তো বা, এটা আমার ধারণা, বাট এটা আফ্রিকান না, এটা পাপুয়া নিউগিনির একটা সাইট, পুরাটাই পাহাড়ি অঞ্চল। আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4 গুণ বড়, 4,57,000 বর্গ কিলোমিটার নিয়ে এই দেশ, তবে এইখানে জনসংখ্যা মাত্রই 2 কোটি, তা আমাদের তুলনা অনেকই কম। তাই এইখানে চাষাবাদের অনেক জায়গা, ওরা চাষ করতে পারে না, যার কারণে আজকে ওদের এই অবস্থা। তা আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, এই আমাদের গাড়ি, এটা নিয়ে আমরা আসছি। এই হলো আমরা যে কাজে আসছি, মূলত আমাদের এখানে আসার কারণটা দেখতে পারবেন। এই আমাদের কসাই জামাল ভাই যাচ্ছে, কসাল জামাল ভাই আমাদের সাথে। তো মূলত আমরা এসেছি এখানে আমাদের একটা কাজে, আমরা পিএনজি থেকে আফ্রিকা চলে আসছি। তা আপনারা এখনই দেখতে পারবেন কোন কাজে আমরা আসছি এখানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আকর্ষণ, এই গাছ দেখা। এই গাছটা আসলে অনেক সুন্দর, এই গাছটা দেখার জন্যই আমরা এখানে আসছি। জোকস অ্যাপার্ট, একটু মজা করলাম, আসলে এটার জন্য আসা না, মূলত এখানে আসা হলো আমাদের একটা গরু কেনার জন্য, কারণ এখানে হালাল খাবার খাওয়াটা খুবই বেদনাদায়ক, পাওয়া যায় না,
কারণ ওরা এখানে মুসলমানের সংখ্যা খুবই সংখ্যাগরিষ্ঠ। তো এখানে আমরা আসছি মূলত গরু কেনার জন্য। আমরা এখানে গরু কিনবো, ফার্মের থেকে গরু কিনে গরু কেটে তারপরে নিয়ে যাব আমাদের খাওয়ার জন্য, কারণ হালাল খাবার তো আমাদের অ্যাটলিস্ট খেতে হবে। তো গরু কাটার জন্য ওরা জঙ্গল কেটে পরিষ্কার করছে, এখানে গরু কাটা হবে, গরু বানানো হবে। আমরা 6 পিস করে নিয়ে যাব, পরে বাসায় নিয়ে এটা ছোট ছোট করে পিস করা হবে। তো এই ছিল সবগুলো গরু, আর ওই যে গরুর মালিক, ওনার গরুটাকে হয়তো বা শেষবারের মতন দেখছে। আর এই হলাম আমি, আপনাদের মাঝে কথা বলার সুযোগ নেই, চেহারা অবস্থা একদম নাজেহাল, কারণ অনেক দূর হেঁটে আসা হয়েছে, অনেকটা জার্নি করা হয়েছে, প্রায় 60 কিলোমিটার গাড়ি জার্নি করে এখানে আসা। এখানে গরু সিলেকশন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কারণ দেখেন এটাকে এখন ধরা হবে। সর্বশেষে গরুটাকে ভিতরে আনা হয়েছে, এখন এটাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটাকে বেঁধে তারপর আল্লাহর নামে এটাকে কাটা হবে। তো এইখানে গরু ধরাটা খুবই কষ্টদায়ক, কারণ এখানকার গরুগুলো সবগুলো বন্য গরু, পাগলা গরু, আমাদের দেশের মতন না। দেখেন এখানকার গরু ধরার কৌশলটা একটু অন্যরকম, আগে শিঙে দড়ি বেঁধে ওকে ওর মাথা আটকিয়ে পরে কাটা হয়। মূলত ওরা গরুগুলো কাটে হলো, মানে গরুগুলো কাটে হলো গুলি করে গরুগুলোকে আধা মরা করে অথবা মেরেই ফেলে, দেন তারপর ওরা গরু কাটে। কিন্তু আমাদের জন্য তো এটা হারাম, যার কারণে আমরা এত কষ্ট করে এত দূরে এসে তারপরে আমরা নিজেরা এটাকে আমাদের নিজেদের মতন ব্যবস্থা করে আমরা তৈরি করি, নিয়ে যাই ব্যবস্থা করি। আর আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বাংলাদেশের সুনামধন্য কসাই, কসাই জামাল। উনি ওনার গরু বাঁধার সম্পূর্ণ ব্যবস্থা প্রক্রিয়া চালু করেছে। তো এই ছিল গরুর পা বাঁধা, আমাদের দেশি তুলনায় গরু ফেলে এখন আমাদের কসাই জামাল বিসমিল্লাহ বলে আল্লাহর নামে গরু কাটবে, আর এই হবে আমাদের হালাল ভাবে গরু কাটা, বাকিটা আপনারা সাথে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমি কিছুটা সেনসিটিভ ইস্যুর কারণে আমি গরুর গলা কাটাটা দোমটা দড়ির মধ্যে তো ভাই একটা স্টিকার দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ অনেকেই হয়তো বা এটা ক্লেম করতে পারে বা ইউটিউব আমাকে এটা ক্লেম করতে পারে, যার কারণে আমি এটা হয়তো বা ঢেকে দিচ্ছি না দেখানোর জন্য। আপনারা দেখেন টাইটিম এলিজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রয়োজনীয় ব্যবস্থা সকল গ্রহণ করে তারপরে আল্লাহর নামে গরু নিচ্ছে আর কি। কসাই জামাল আমাদের মধ্যে, হ্যাঁ একটু একটু চেহারা দেখাই। তো গরু জব করা শেষ, এখন আমরা এটাকে বের করে কাটবো। আমি কাটার দৃশ্যটা আমি ধারণ করি নাই মোবাইলে, কারণ এটা অনেকে হয়তো ভয় পেতে পারে, অনেকে এটা পছন্দ করে না, যার কারণে আমি কাটার দৃশ্যটা মোবাইলে ভিডিও করিনি। বাট এখানকার বাকি যে প্রসেসগুলো এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের যেই ভয়েসরা ছিল ওরা গরুটাকে মোটামুটি কষ্ট করে অনেক দূরটা টেনে নিয়ে এসে, এই গরুটি আমাদের বাংলাদেশে বর্তমান মূল্যে হয়তো বা 80 থেকে 1 লাখ টাকা হবে। বাট আমরা এইখানে এই গরুটি এইখানকার টাকায় 3,000 কিনা, দ্যাট মিন্স বাংলা টাকা হয়তো বা 55 থেকে 60 হাজার টাকা দিয়ে কিনেছি। আর এই ছিল আমাদের গরুর মালিক এখানে, আর ওনাকে এখন টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে, উনি টাকা গ্রহণ করে সম্পূর্ণ বুঝে নিচ্ছে। তো সত্যি কথা বলতে আসলে নিজে এসে গরু কেনার মজাটাই আলাদা, আর এখানে তো পাওয়াটাও দুর্গম। তা আমাদের গরু কাটা শেষ, আমরা গরু কেটে গরুকে গাড়ির ভেতরে অলরেডি নিয়ে নিয়েছি।
আর বাকি যে এখানে চামড়া ছিল এটা এখানে মাটির নিচে গর্ত করে রাখা হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আসার উদ্দেশ্য, আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল জায়গা মানে আমাদের বাসায় চলে যাচ্ছি। এখন গাড়িতে করে নিয়ে যেয়ে আবার গাড়ি চেঞ্জ করে আমাদের গাড়িতে করে আমরা চলে যাব। এই দুর্গম শহর, এই জঙ্গলের শহর ছেড়ে আবার চলে যাচ্ছি লোকালয়ে। তো আমাদের গেটম্যান গেট খুলে দিচ্ছে, আমরা এখন বের হব সেই পামল বাগান থেকে যেখানে হাজারো সাপের বসবাস। পামল গাছে বহু বহু সাপ থাকে, পামল গাছের ভিতরেই থাকে, আর মূলত ওরা এখন মাটির নিচে বা ঠান্ডা জায়গায় আছে। সন্ধ্যা বা রাতে আবহাওয়া ঠান্ডা হলে ওরা বের হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও, আজকে এই ছিল টপিকস। আমরা এখন চলে যাচ্ছি আমাদের জায়গায়, আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন সেকশনটা ভালো লেগেছে, আর ভালো থাকবেন, দোয়া করবেন, সকলের সাহায্য করবেন। আফটার অল মানুষ মানুষের জন্য, একজন আরেকজনের পাশে দাঁড়ালেই আরেকজন অসহায় মানুষ আপনার উপকার উপকৃত হবে। তো আমার জন্য দোয়া করবেন, সকল বাংলাদেশিদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, আর এই মনোরম পরিবেশ আপনাদের জন্যই দেখানো। খালি চোখে না দেখলে বোঝা যায় না এই জায়গাটা কতটা সুন্দর, তাও আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আজকের মতন ভিডিও, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করবেন, নতুন বছর সকলের ভালো কাটুক এই দোয়াই করি। সকলের মনের নেক আশা আল্লাহ পূরণ করুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চাবো না যদি আপনাদের ইচ্ছা হয়।